শুভ মহাষষ্ঠী সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি কিছু ছবি একটু ভিডিও ক্লিপস নিয়ে। তো আমি বোলপুর গিয়েছিলাম ঠাকুর দেখতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঠিক আছে, তো তোমাদের আমি যেখানে গেছি বোলপুরে, তো সব জায়গায় তো মানে দাঁড়িয়ে ছবি তোলা সম্ভব হয়নি বা ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো কিছু কিছু জায়গায় আমি ভিডিও করেছি, তো সেই সমস্ত জায়গায় ভিডিও তোমাদের ছোট ছোট করে একটু মণ্ডপের প্রত্যেকটাই একটু ছোট ছোট করে ভিডিও নিয়েছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যেহেতু আমিও দেখেছি, তোমাদেরকেও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা দেখো, এ দেখো একটা প্যান্ডেল, খুব সুন্দর একটা এই প্যান্ডেলটা। এটা তোমাদের বোলপুরে জামবনির জায়গায় এই প্যান্ডেলটা হয়েছে, একদম পুরো পার্লি আর্টের মাধ্যমে করা হয়েছে এই পুরো প্যান্ডেলটা। দেখো পুরো পার্লি আর্ট করা আছে, একদম পুরো হাতে আর্ট করা আছে, একদম পুরো হাতে আঁকা, খুব সুন্দর করে আর্ট করেছে। বোলপুর মানেই তো হচ্ছে আমাদের আর্টিস্ট একটা যে চিত্রকলা ফুটিয়ে তোলা, তোমার এটা একদম পুরো পার্লি আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এখানে আমি আর আমার হাজবেন্ড মিলে গেছিলাম, আমাদের মেয়েটাকে নিয়ে যাওয়া হয়নি, ও যেহেতু এখন খুব ছোট্ট সেই জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি। তো পরের বছর নেক্সট ইয়ারে ওকে আমরা অবশ্যই নিয়ে যাব একটু ঘুরতে, আমাদেরও ইচ্ছা ছিল নিয়ে যাব, কিন্তু এখন তো খুব ছোট, ওকে বাইরে অনেকক্ষণ নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া তো বাইরে খাওয়া তো ওকে খাওয়ানো যাবে না, একটু পসিবল নয়, সেই জন্য এখন নিয়ে যাওয়া হয়নি। তো দেখো আমরা প্যান্ডেলে ঘুরলাম, এবার একটা চাট আমরা এখানে সব রকম মিক্সড করে একটা চাট বানিয়ে দেওয়া হয়েছে, ওটা আমরা একটু খেয়ে নিলাম, তারপর আমরা আবার মণ্ডপে ঠাকুর দেখব। তো দেখো এখানে আমরা চলে এলাম, এটা হচ্ছে বোলপুরের তোমার বোলপুর হাই স্কুলের পাশেই একটা প্যান্ডেল করা হয়েছে, খুব সিম্পলের মধ্যেই করা হয়েছে। এখানেও দেখো আর্টিস্ট বেশ আর্টের মাধ্যমে ফোটানো হয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর দেখো আর্ট করা হয়েছে। তো এরকম ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও, তোমরা ভালো লাগলো না লাগলো কিছু তোমরা কমেন্টস করে জানাতে পারো, তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটা বোলপুরের এই জায়গাটা, এটা আফ্রিকান স্টাইলের একটা তোমার প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর এটাও। এখানে দেখো মেলা বসেছে, আবার অনেক রকমের খাবারের স্টল, আইসক্রিম, ফুচকা, চাট, নানা রকমের স্টল, ছোট্ট একটা মেলার মধ্যে বসেছে, খুব সুন্দর। তো দেখো তোমরা ভালো লাগলে অবশ্যই জানিও, ঠিক আছে। ভক্তি ভক্ত শান্তি জানি তথা
Oh,